মানে প্রতিভাবন্দী নয়। প্রিয় দর্শক, বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আয়োজিত মিউজিক্যাল রিয়েলিটি শো এর মঞ্চে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বার্জার পেইন্টস প্রেজেন্টস আর টিভি অদমসুর গে ওঠার এই তো সময়। পাওয়ার্ড বাই দারাজ, দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞায় তুমি এবং এসপি হসপিটাল। আমাদের আজকের কস্টিউম পার্টনার কিয়ারা বাই প্রীতি মোদি, আর বাই রুমা এবং বিট। আমাদের স্টাইলিং বাই সৈয়দ রুমা। আমাদের মেকআপ পার্টনার পার্সোনা, ওটিটি পার্টনার আর টিভি প্লাস, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি। আপনাদের সাথে রয়েছে আমি মাহুদা মাহাব। দর্শক, আজ আমাদের মডার্ন সং রাউন্ডের দ্বিতীয় এবং শেষ এপিসোড। আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে 13 জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে কতজন যাবে সরাসরি পরের রাউন্ডে আর কতজনই বা আজকের এপিসোড থেকে বাদ পড়বেন, সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত। কিন্তু তার আগে আমি শুরুতেই পরিচয় করে দিতে চাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সাথে। আমাদের সঙ্গে মঞ্চ আলোকিত করেছেন বাংলাদেশের কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী, 21শে পদকপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলম। আমাদের সাথে রয়েছেন এদেশের আরও একজন তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী, অত্যন্ত গুণী, আমাদের সবার প্রিয় আলম আরা মিনু। আমাদের সাথে এবারে যিনি রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে কাজ করে চলেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলো সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি এবং সেই সাথে তাদের জীবনমান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। আমাদের সাথে রয়েছেন সৈয়দা মনিরা ইসলাম। আমাদের সঙ্গে গেস্ট জাজ হিসেবে আজকে যিনি রয়েছেন, আমি নিশ্চিত আমরা সবাই তাকে ভীষণ পছন্দ করি। বাংলাদেশে পপ মিউজিকের কথা বলবার সঙ্গে সঙ্গেই যেই নামটি সবার আগে মনে পড়ছে, বাংলাদেশের জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী মেরিন। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনিও কিন্তু একজন গানের মানুষ। তার গান দিয়ে তিনি বাংলাদেশের কোটি মানুষের মন জয় করেছেন বহু আগেই। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের দর্শকপ্রিয় এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। অনেক অনেক আমন্ত্রণ আমাদের এই মঞ্চে, অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমি আসবার জন্য অনুরোধ জানাতে চাই আমাদের প্রিয় সৈয়দা মনিরা ইসলাম আপাকে। আপাকে আমি অনুরোধ জানাচ্ছি সঙ্গীত শিল্পী হায়দার হোসেনকে ফুলের শুভেচ্ছা দিয়ে এই মঞ্চে বরণ করে নেবার জন্য। আপনাকে ধন্যবাদ জানাতেই হয়, আপনি আজকে সময় বের করে এসেছেন এবং ছোট্ট করে অনুভূতি তো অবশ্যই জানতে চাইবো। মঞ্চে আছেন, হাতছাড়া করতে চাই না, কেমন লাগছে আজকে এসে? ভালো তো লাগবেই, আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আমরা তো অনেক ধরনের প্রোগ্রামে যাই, তো আমি এই টাইপের প্রোগ্রাম কখনো মিস করি না, এর আগেও গিয়েছি। দে আর স্পেশাল চাইল্ড, নো ডাউট অ্যাবাউট ইট। আমার ফ্যামিলিতেও আছে একজন, মানে আমার ভাগ্না আছে, যার জন্য এদের সম্বন্ধে আমি একটু বেশি বুঝি। হয় কি, ওদেরকে সময় দিত আর কিচ্ছু না, আমরা মনে করি না ওরা বোঝে না, দ্যাটস নট রাইট। ওরা অনেক বেশি বোঝে, কে আদর করে, কে তাকে ধিক্কার দিচ্ছে, খুব ভালো বোঝে। তার জন্য ওদের সাথে খুব হিসাব করে মিশলেই দেখবেন ওরা সব কিছু পারে। একটু খেয়াল রাখবো শুধু, আর কিচ্ছু না। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। সৈয়দা মনিরা ইসলাম আপার রয়েছেন আমাদের সাথে, আপনার কাছ থেকেও আমরা কথা শুনতে চাই। আজকে এই অদম্য সুরের মঞ্চে হায়দার হোসেন আমাদের অনেক অনেক প্রিয় এবং কাছের মানুষটাকে কাছে পেয়ে অনেক আনন্দিত। আর উনি কিন্তু আজকেই প্রথম না, দীর্ঘদিন থেকেই আমাদের এই যে বিশেষ পথ চলা তার সাথে আছেন। আমাদের যে অনুষ্ঠানটা নিয়মিত যায় অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বিকাল 5:20 সম্প্রচারিত হয় আরটিভি থেকে, নাম তার হাত বাড়িয়ে দিলাম। সেই হাত বাড়িয়ে দিলামের টাইটেল সংটা কিন্তু ওনার গাওয়া। আমরা যখনই ওনাকে অনুরোধ করেছি উনি কিন্তু আমাদেরকে কখনই হতাশ করেননি, সঙ্গে সঙ্গে চলে এসেছেন এবং
আমাদের সাথে থেকেছেন, এতে আমরা উৎসাহিত হয়েছি এবং তার থেকে বেশি উৎসাহিত হয়েছে এবং যারা কিনা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই মানুষগুলোর বাবা মা, তারা বোধহয় আমাদের থেকেও বেশি অনুপ্রাণিত হয়েছে, উৎসাহিত হয়েছে। এবং সবসময় হয় আপনাদের মতো এই মানুষগুলো যখন আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো সাথে থাকেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে। ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি জনাব হায়দার হোসেনকে সাথে নিয়ে আসন গ্রহণ করবার জন্য। ধন্যবাদ মাহাতোমাকেও। এবং এই সুন্দর সময়টা সুন্দর করে তুলবে আমাদের আজকের প্রতিযোগী যারা রয়েছে তাদের সুন্দর সুন্দর গান দিয়ে। তাই আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী, ঢাকা থেকে চৌধুরী রাফাত মঈন, তার কোড 2120, তার প্রতিবন্ধিতার ধরন অটিজম। মঞ্চে আসছে চৌধুরী রাফাত মঈন। স্মার্ট বয় রাফাত, আজকে তো রাফাতকে খানিকটা নায়কদের মতো লাগছে, শুধু গায়ক না, নায়ক। Yes. একটু কিন্তু রকস্টারদের মতো লাগছে। কোন নায়ক জানো? কোন নায়ক? সালমান বা যে জন আব্রাহাম। ও মাই গড। রাফাত আর কি কি করতে ভালোবাসে গান ছাড়া? ছবি আঁকতে ভালোবাসি। ছবি আঁকতে ভালোবাসো? আমাকে একটা ছবি এঁকে দেবে? সম্ভব না, সম্ভব না। খুব দুঃখজনক, যাই হোক, তো একটা গান শোনাও, একটু মন ভালো হয়ে যাক। আমি যে শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার স্যারের পরি গানটা গাবো, সবাই বাজাবে ইনস্ট্রুমেন্ট, আমি গাবো। ঠিক আছে, আমরা সবাই অনেক মজা করব তোমার গানে, তো চলো, অল দ্য বেস্ট। Bye.
আমাদের আজকের গেস্ট জাজ হিসেবে রয়েছেন মেহরিন ম্যাম, কেমন লেগেছে আপনার কাছে? আমি শুধু গান শুনলাম না, আমি একটি নতুন মানুষকে দেখলাম এবং আমি কি বলবো, আমি ভীষণ রকমভাবে আপ্লুত, খুশি এবং বিশ্বের এক বিস্ময়কর জগৎ থেকে আমি এই ফিরলাম। গত 3 মিনিট আমি একদম অন্য কোথাও ছিলাম। অনেক ধন্যবাদ রাফাতকে এবং আরটিভি এবং অদম্য সুরকে আমাকে আজকে এখানে আসতে বলবার জন্য। মেনি থ্যাঙ্কস। খুশি দানম আঙ্কেল, প্রথমে রাফাতকে বলি যে তোমাকে অত্যন্ত স্মার্ট লাগছে। থ্যাংক ইউ। আর তুমি যেভাবে গাইলি মানে অতুলনীয়। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, দোয়া করি ইনশাল্লাহ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি থাকবো ইনশাল্লাহ। আলো মারামিনো আপা, রাফাত আজকের অনুষ্ঠানটা তুমি প্রথমেই যে কি সুন্দর করে শুরু করেছো, আর তোমার স্মার্টলি কথা বলা, এটা আমাকে ভীষণ আনন্দ দেয়। তোমার গান খুব সুন্দর হয়েছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মুনিরাপা চৌধুরী, রাফাত মইন, ওর ডাক নাম শাবাব। শাবাব তো অনেক ছোট থেকে গান গায় এবং এত সুন্দর করে গায়। যেমন একটু আগে ওর গানের সাথে পুরো সেটে এমন একটা আবহ তৈরি হলো, আমিও আসলে অন্য একটা জগতে চলে গিয়েছিলাম এবং সেখানে পরি একা ভেসে যায়নি, আমিও ভেসে গিয়েছি। অনেক অনেক ভালো থাকবে শাবাব, আর আরও সুন্দর সুন্দর গান আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। তো রাফাত, এবারে কি করব আমরা? রেজাল্টের জন্য অপেক্ষা করব এবং চলে যাব নিজেদের সিটে। আমাদের এবারের প্রতিযোগী ঢাকা থেকে তাসদিদ কবির রদ্দুর, তার কোড 2035, তার প্রতিবন্ধিতার ধরন অটিজম। মঞ্চে আসছে রদ্দুর। কেমন আছো রদ্দুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তো আজকে গুড বয় লাগছে, সব সময় লাগে, আজকে আরো একটু স্মার্ট বয় লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা রদ্দুর, তুমি গান ছাড়া আর কি কি করতে ভালোবাসো? আমি অন্যান্য কাজও করি, তবে সেই কাজগুলো এক একদিন এক এক রকম হয়। আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবে, তোমার প্রিয় শিল্পী কারা? শুভাশিস মজুমদার বাপ্পা। আচ্ছা, যিনি বাপ্পা মজুমদার নামেই অধিক পরিচিত। খুব ভালো, খুব সুন্দর, অ্যামেজিং। আচ্ছা তো রদ্দুর বলো, আজকে কোন গানটা শোনাবে? আজকে আমি যে গানটি পরিবেশন করব, গানটির নাম তিন বাড়ি যায়। চমৎকার, চমৎকার। ঠিক আছে, প্রিয় শিল্পীর গান শোনাবে আজকে আমাদেরকে রদ্দুর। তো রদ্দুর, অল দ্য বেস্ট, তোমার গান শুনি। চড়ে পা
পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক যেতে পথে আজে টুক বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় জোরে পাখির ডানায় যদি না হয় কথা কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে দিন বাড়ি যায় চোরে পাখির ডানায় যদি না হয় কথা জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে রোদ্দুর আজকে গাইল তার প্রিয় শিল্পীর গান এবং আজকে আমাদের সঙ্গে এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে একজন বিশেষ মানুষ উপস্থিত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হায়দার হোসেন
অনেক অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য সময় দিয়েছেন এবং রদ্দুরের গানও আপনি শুনেছেন আপনার কাছে প্রথম অনুভূতি জানতে চাইবো কেমন লাগছে এবং রদ্দুর গানটি কেমন গাইলো খুব সুন্দর গেয়েছে রদ্দুর আমি যদি চেষ্টা করি আমি ওর মতো গাইতে পারবো না দ্যাটস ফর শিওর ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মেরিন আপু আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে রদ্দুর যেন এক পশলা নতুন রোদের আলোর মতো অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই সুন্দর গানটি গাইবার জন্য এবং অনেক কঠিন একটি গান গাইবার জন্য সুরে তালে লয়ে দারুণ লাগলো রদ্দুর অনেক ধন্যবাদ ভালো থেকো মুনিরা আপা রদ্দুর অসাধারণ গেয়েছে এটা সবাই বলছেন এখানে আমাদের আজকে যে সম্মানিত অতিথিরা আছেন তারা তো বললেনই আজকে রদ্দুরের একটা প্রতিভার কথা আমি এখানে তুলে ধরতে চাই সেটা হচ্ছে রদ্দুরকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন আজকের অতিথিরা তারা জিজ্ঞাসা করেন আজ থেকে পাঁচ বা দশ বছর পর আজকের এই দিনটা তারিখটা কি হবে আর কি বার হবে রদ্দুর তুমি নাকি বলে দিতে পারো আজ থেকে পঞ্চাশ বছর আগে বা পরে কি দিন হবে তারিখ হবে এটা নাকি তুমি জানো বলতে পারো আচ্ছা রদ্দুর দু হাজার পঞ্চাশ সালে আজকের এই দিনটা কি বার হবে কত তারিখ হবে পারবে বলতে দু হাজার পঞ্চাশ হ্যাঁ আঠারোই নভেম্বর শুক্রবার ভলেন্টিয়ার তোমরা একটু চেক করবে যে ঠিক আছে কিনা ডেটটা সবাই জোরে একটা হাততালি দিবে এবং রদ্দুর একদম ঠিকঠাক উত্তর দিয়েছে এবারে আমি একটু পিছিয়ে যাই আজকের এই দিনটা কত তারিখ ছিল ১৯৭০ সালের ১৮ই নভেম্বর বুধবার ভলান্টিয়ার্স একটু চেক করে আমাদেরকে জানাবে এদিক থেকে চেক করা হয়েছে রাইট রদ্দুর ঠিক বলেছে সবাই জোরে হাততালি ও মাই গড অসাধারণ ক্ষমতা এবং এই অসাধারণ প্রতিভাগুলো রদ্দুরের মতো কিছু মানুষ নিয়েই জন্মগ্রহণ করে অনেক ধন্যবাদ রদ্দুর এবারে আমরা কি করব একটু অপেক্ষা করব রেজাল্টের জন্য জি এবং চলে যাব নিজেদের জায়গায় ঠিক আছে আন্টি অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায় বার্জার লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায় এবারে মঞ্চে আসছে জয়পুরহাটের প্রতিযোগী সাইমুম সাদিক সাইমুমের কোড 1028 তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী মঞ্চে আসছে সাইমুম সাদিক সাইমুম জি ম্যাম কেমন আছো এ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি তুমি কি জানো আজকে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ম্যাম আচ্ছা তো আজকে তুমি আমাদেরকে কোন গানটি শোনাবে আজকে আমি শ্রদ্ধেয় এন্দ্রকিশোর স্যারের গাওয়া ও গো বিদেশিনী এই গানটি পরিবেশন করছি আচ্ছা ঠিক আছে আমরা সাইমুমের গান শুনবো অল দ্য বেস্ট থ্যাংক ইউ আমার শিউলি নাও দুজনে প্রেমে হইনি ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও দুজনে প্রেমে হইনি Thank you.
মনের একটি আশা তারি নাম ভালোবাসা ও দুটি মনের একটি আশা তারি নাম ভালোবাসা কেন বোঝো না ওগো নীল নয়না তুমি আমার মন হারিনি ওগো বিদেশিনী তোমার চিরি ভুল দাও আমার শিউলি নাও দুজনে প্রেমে সাইমুমের গান কেমন লাগলো বিচারকদের কাছ থেকে একটু শুনে আসি। প্রথমে হায়দার হোসেন ভাই, ভালো লেগেছে? দরাজ গলা, আধুনিক গানের জন্য যে ধরনের গলা দরকার, কণ্ঠ দরকার, সেটা আছে। তবে হ্যাঁ, গানের চর্চাটা একটু দরকার আছে, ও পারবে ইনশাল্লাহ। মেরিন আপু, সাইমুম আপনার গান ভীষণ ভালো হয়েছে, অনেক কঠিন একটি গান। আমার ধারণা আপনি যদি গানের সাথে এভাবে সাথ দিয়ে থাকেন তাহলে আপনি আরো আরো অনেক ভালো গান গাইতে পারবেন। আলোমারা মিনু আপা, সাইমুমের গান খুবই ভালো লেগেছে, উচ্চারণ খুবই ভালো, তাল লয় সুর, আর লয়টা ধরে গাইতে হবে, আরো সাধনা করলে ও অনেক বড় শিল্পী হতে পারবে। সাইমুম, বিচারকরা যা যা বললেন সেগুলো মনে রাখতে হবে, সেভাবে কাজ করতে হবে, এবং আজকে কি করতে হবে আর একটু অপেক্ষা করতে হবে রেজাল্টের আগ পর্যন্ত। জি ম্যাম। ঠিক আছে, তুমি চলে যাবে তোমার জায়গায়। দর্শক, আপনারা দেখছেন বার্জার পেইন্টস প্রেজেন্টস আর টিভি অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়। পাওয়ার্ড বাই দারাজ, দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সঙ্গে তুমি এবং এসপি হসপিটাল। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদেরকে বিরতির পরে আরও একবার আমন্ত্রণ। বার্জার পেইন্টস প্রেজেন্টস আর টিভি অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়। পাওয়ার্ড বাই দারাজ, দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সঙ্গে তুমি এবং এসপি হসপিটাল। দর্শক, ডেকে নিচ্ছে এবারে আমাদের পরবর্তী প্রতিযোগী, ঝিনাইদহ থেকে সোহেল রানা। সোহেলের কোড 2116, তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে সোহেল রানা। সোহেল ভাই, কেমন আছেন? জি ভালো আছি। কোন গান শোনাবেন আজকে আমাদেরকে? আমি আজকে একটি গান করছি, এটা হচ্ছে ফোক মডার্ন গান, দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না। আচ্ছা, একটা ফিউশন করবেন আপনি, তাই তো? জি। ওকে, ঠিক আছে, আপনার গানটি আমরা শুনে ফেলবো। অল দ্য বেস্ট। Thank you.
দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব বলি না ছেড়ে দে নৌকায় আমি যাব বলি না ও দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব বলি না তুই ছেড়ে দে নৌকায় আমি যাব বলি না দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল গুরু যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা রোশানিতে দুনিয়া গেছে ভরে যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশানিতে দুনিয়া গেছে ভরে যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল গুরু যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব সোহেল ভাই আপনার গান বিচারকদের কাছে কেমন লেগেছে সেটি জানবো এবারে মেহরিন আপু খুব ভালো লাগলো সোহেল আপনার গান শুনে ভীষণ ভালো আপনি গান গেয়েছেন আজকে আমার বিশ্বাস এর আগে আপনি প্রচুর প্রশংসা পেয়েছেন আজকেও আমি বলবো যে আমরা আপনার গান শুনে আপ্লুত এবং যারা সুস্থ তাদেরকে আমি আজকে এই মনুষ্যত্বের মঞ্চে আহ্বান জানাবো যেন তারা তাদের সুদৃষ্টি দিয়ে এই অনুষ্ঠানটি দেখে এবং দেখে যে সেই বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে এত বড় করেছে আজকে গান গাইবার যোগ্য করে তুলেছে আমি মনে করি আরডিভির এটি একটি বিশেষ আয়োজন এবং এটি বাংলাদেশের জন্য অনেক বড় উপহার যেমন উপহার সোহেল সহ আজকে সবাই যারা এখানে পার্টিসিপেট করছেন আমার সাধুবাদ আমার শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ম্যাম আমার জন্য দোয়া করবেন খুশিদ আলম আঙ্কেল আপনার কাছে কেমন লাগলো আর একটু চর্চা করতে হবে হ্যাঁ দোয়া করি ইনশাল্লাহ ভালো থাকো যাওয়ার জন্য দোয়া করবেন স্যার দোয়া করি ইনশাল্লাহ সোহেল ভাই এবার একটু অপেক্ষাও করতে হবে একই সঙ্গে রেজাল্ট পর্যন্ত আপনি চলে যাবেন আপনার জায়গায় প্রতিবন্ধী
মানে প্রতিভাবন্তি। আমাদের এবারের প্রতিযোগী কিশোরগঞ্জ থেকে সাজ্জাদ হোসেন রাজু, রাজুর কোড 1026। তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে রাজু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। খুব ভালো আছি, কিন্তু আপনাকে তো আজকে গায়ক কম নায়ক বেশি লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কোন গানটি শোনাবেন? আজকে সোলসের পরিবেশনে যেটি ছিল এ এমন পরিচয়। আচ্ছা, বিখ্যাত একটা গান কিন্তু। ঠিক আছে, তো আপনার গান শুনবো এবারে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
রাজু ভাই খুব সুন্দর একটি গান আমাদেরকে শুনিয়েছে, কিন্তু কেমন গাইল সে সেটি বলবেন বিচারকরা। আমি প্রথমেই যেতে চাই আজকের বিশেষ অতিথি হায়দার হোসেন ভাইয়ের কাছে। কেমন লাগলো? ভালো লেগেছে, খুব সুন্দর কণ্ঠ। থ্যাংক ইউ স্যার। যেটা দরকার সেটা হলো ফিল দরকার, আর একটা ফিল দরকার। প্র্যাকটিস করতে করতে চলে আসবে ইনশাআল্লাহ। তো এই যে দরকার, যে ফিলটা আনার জন্য ইউ নিড এ প্র্যাকটিস অ্যান্ড ইউ হ্যাভ টু গো টু দিস কাইন্ড অফ পিপল যারা ফিল দিয়ে গান গায়। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ স্যার। এবারে মেহরিন আপু। রাজু, আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ভীষণ সুন্দর আপনার কণ্ঠ। তবে আমি এটি আপনাকে একটু মনে করিয়ে দেই যে আপনি অহংকার বোধ করবেন যে আপনার একটি ইন্দ্রিয় কম, কারণ সৃষ্টিকর্তা তখন আপনার অন্য ইন্দ্রিয়কে দ্বিগুণ শক্তিশালী করে তোলে। এবং আমরা যারা গান করি তাদের জন্য কান একটি অনেক বড় মাধ্যম গান শোনার এবং শেখার। আমি আপনাকে অনুরোধ করব রাজু, আপনি আপনার শোনার ইন্দ্রিয়কে চারগুণ শক্তিশালী করে তুলবেন এবং আপনি আরো মারাত্মক গান করবেন এরপরে যখন আপনি আমাদের সামনে আসবেন। জি ম্যাম। থ্যাংক ইউ। মুনিরা আপা, আজকে রাজুকে দেখতে যে কি চমৎকার লাগছে, গানটা অনেক ভালো হয়েছে, আনন্দ নিয়ে গাওয়ার চেষ্টা করেছো তুমি, তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছো, আমি সেটা অনুভব করতে পেরেছি এবং আমিও অনেক আনন্দ পেয়েছি। তুমি আরো সুন্দর গাও, এই শুভকামনা রইল। রাজু ভাই, তো অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এবারে চলে যাবেন আপনার সিটে। এখানে কিন্তু আমার নিজেরও অনেকগুলো বন্ধু হয়েছে। এবারে যাকে মঞ্চে ডাকছি সে আমার এই অদম্য সুরের সবচাইতে খুদে বন্ধু এবং এই অদম্য সুরের সবচাইতে খুদে প্রতিযোগী। মঞ্চে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে তুহিন মিয়া। তুহিনের কোড 1075। তার প্রতিবন্ধিতার ধরন, তিনি শারীরিক প্রতিবন্ধী। আসো আসো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার বন্ধু কয়টা হলো বলো এখানে? কে কে তোমার বন্ধু? আপনি, আমি। থ্যাংক ইউ। তুমি যে বলছিলে আমার পাশে বসে বসে যে তোমার একটু ভয় ভয় করছে, এখন আর করছে? শিওর? জি। আচ্ছা, এখন তো আর ভয় করছে না, ঠিক আছে, বন্ধু পাশে থাকলে কোনো ভয় নেই। জি। কোন গান করবে বলো আজকে? দিনে রাতে তোমায় আমি কই জামারি রে, আমার সোনা বন্ধুকে তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর একটা গান। তো চলো আমাদের সিগনেচার স্টেপ, অল দ্য বেস্ট। Thank you.
এবারে যেতে চাই বিচারকদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে তুহিনের পরিবেশনা হাদার হোসেন ভাই? অবশ্যই ভালো লেগেছে। এক তো এত ছোট বয়স, ভেরি কনফিডেন্ট। আসলে এই বাচ্চারা গিফটেড আমি মনে করি। এরকম করে গান গাওয়া এই মঞ্চে হঠাৎ করে, এটা গিফটেড না হলে পারা যায় না। শুভকামনা রইল, ধন্যবাদ। মেহরিন আপু, টুইন ইউ আর আ বম। আমার মনে হয় এই অনুষ্ঠানের তুমি একটা অষ্টম আশ্চর্য। সত্যি এত ছোট্ট করে থ্যাংক ইউ দিলে। গান গাওয়ার সময় তো অনেক বড় করে একটা গান শুনলাম আমি তো পুরা, মানে আমি কি বলবো তুহিন তোমাকে, তুহিন মানে উল্টা আরো আমি কথা ভুলে যাচ্ছি তোমাকে দেখে, বুঝতে পারছো? তুমি কিন্তু এটা স্বাভাবিক না যে একটা 10 বছরের মানুষ এভাবে গেয়ে ওঠে। তুমি কিন্তু আর কিছু করবে না গান ছাড়া, মনে থাকবে আমার কথাটা? জি। হ্যাঁ, যে যায় কিছু বলুক, তুমি দিনে একবার গান সাধবে, রাতে একবার গান সাধবে। আর লেখাপড়া কখন করবো তাহলে? করবো লেখাপড়া। আর মাকেও সাহায্য করতে হবে বাসায়? জি। সব কিছু করবো, কিন্তু আর কি করবো সাথে? গানটা প্র্যাকটিস করবো। ধন্যবাদ তুহিন, অল দ্য বেস্ট। খুশি দালো মাঙ্কেল, কি বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি। খালি একটা ইয়ে করবো যে এই গানটা ছেড়ো না। হ্যাঁ, এই গানটাই হয়তো তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। খুদা প্রদত্ত একটা গলা, আরও প্র্যাকটিস করো। দোয়া করি ইনশাল্লাহ অনেক অনেক। ঠিক আছে, তো এবার কি রেজাল্ট? রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। অল দ্য বেস্ট, দৌড় দাও। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন বার্জার প্রিন্টস প্রেজেন্টস আর টিভি, অদমশুর গে ওঠার এই তো সময়। পাওয়ার্ড বাই দারাজ, দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সঙ্গেই তুমি এবং এসপি হসপিটাল, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন বার্জার পেন্টস প্রেজেন্টস আর টিভি, অদমশুর গে ওঠার এই তো সময়। পাওয়ার্ড বাই দারাজ, দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সঙ্গেই তুমি এবং এসপি হসপিটাল। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী, চট্টগ্রাম থেকে সাইফুদ্দিন রাফি। রাফির কোড 1067, তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে রাফি। রাফি, আজকে তো কাউকে চিনতে পারছি না। নতুন করে চিনবেন? নতুন করে চিনবো, একদম ঠিক বলেছো, নতুন করে চিনতে চাই। এবং আমার মনে হয় আজকে রাফি গানটাও দুর্দান্ত গাইবে। কোন গানটা গাইবে আজকে? আমি শ্রদ্ধেয় হ্যাপি আখন স্যারের আবার এলো যে সন্ধ্যা গানটি চেষ্টা করব। আচ্ছা, খুব জনপ্রিয় একটি গান, গান শুনবো তোমার। শিওর, অল দ্য বেস্ট।
আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হায়দার হোসেন, খুব সুন্দর এবং সুইট একটা ভয়েস এবং যথেষ্ট আবেগ আছে আলহামদুলিল্লাহ, যেটা আমরা আমি পার্সোনালি গানে অনেক বেশি দেখি। আমি পেয়েছি এখানে 100% বাই দ্য গ্রেস অফ মাই টিম। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মেরিনা আপু। রাফি কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? জি। শুনে খুব খুশি হলাম। আর গান তো অসাধারণ রাফি। থ্যাংক ইউ। কণ্ঠ এত মিষ্টি, এত অসাধারণ একটা গান আপনি পরিবেশন করলেন। আমাদের অতি শ্রুত, আমাদের অতি ভালো লাগার, খুব কাছের একটি গান আপনি আপনার মতো করে পরিবেশন করলেন আমাদের সামনে, খুব শ্রুতিমধুরভাবে আমাদের পর্যন্তটি পৌঁছালো। ভালো থাকবেন। মুনিরা আব্বা, আপনার কাছে কেমন লাগলো? রাফি, আজকে তোমাকে দেখতে যে কি অসাধারণ লাগছে। তুমি এমনি সুন্দর, হ্যান্ডসাম, আজকে আরো বেশি লাগছে। থ্যাংক ইউ। তোমার গান অসাধারণ হয়েছে এবং আমার বিশ্বাস তুমি এই গান নিয়ে এগিয়ে যাবে অনেক দূর। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ রাফি। এবারে চলে যাব আমরা আমাদের সিটে। প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দী না। এবারে মঞ্চে আসছে আমাদের ঢাকার প্রতিযোগী রবিউল ইসলাম শান্ত। শান্তর কোট 1030, তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে শান্ত। শান্ত কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। তুমি ইতিমধ্যে সেরা 25-এ আছো,
আজকে যদি তুমি থাকো তাহলে কিন্তু তুমি আরো খানিকটা এগিয়ে গেলে, কি মনে হচ্ছে? দেখা যাক কি হয়, আমি আমার মতো দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো অল দ্য বেস্ট। এবং তুমি কোন গানটি শোনাবে সেটিও আমি জেনে যেতে চাই। নগরবল থেকে কবিতা, তোমার গান শুনবো।
বিচারকদের কাছে কেমন লাগলো শুরুতেই জানবো আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি হায়দার হোসেন ভাই। গানটা সুর যত না কঠিন গায়কী তার চাইতে অনেক বেশি কঠিন। এই গানটা গাওয়াটা সহজে গাওয়া যায় না, এই গান গায়কীর কারণে। এই যে কঠিন গানকে সহজ করে গাওয়া আমার ভালো লেগেছে, সুন্দর গেয়েছো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মেহরিন আপু। শান্ত, অসাধারণ গেয়েছেন আপনি, আপনাকে আমার শুভকামনা। সামনে নিশ্চয়ই আপনার উজ্জ্বল ভবিষ্যৎ যদি গানের মঞ্চে আরও আপনাকে দেখি। থ্যাংক ইউ, দোয়া করবেন। ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য, এত সুন্দরভাবে। খুরশিদ আলম আঙ্কেল, আপনার কাছে কেমন লাগলো? বলাটা খুবই ভালো, তোমার সুন্দর গেয়েছো, কিন্তু একটা অনুরোধ করব, এটা অন্যভাবে নিও না, যে সবাইকে আমি বলেছি তোমার নিজস্ব একটা স্বকীয়তা থাকা উচিত না। কিন্তু আমার যেটা মনে হলো তুমি একদম কপি করতে যাচ্ছ, হ্যাঁ এটা থেকে আমার মনে হয় দূরে থাকাই ভালো। তোমার নিজস্ব গলার দিয়ে গান করো, অনেক ভালো হবে। অনেক অনেক দোয়া করি আল্লাহ। তো শান্ত, আমরা এবারে কি করব, রেজাল্টের জন্য অপেক্ষা করব এবং চলে যাব সিটে। এবারে মঞ্চে আসছে আমাদের ঢাকার প্রতিযোগী ওয়াদুদুর রহমান রাহুল, তার কোড 2052, তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে রাহুল। রাহুল কেমন আছেন এই সুন্দর সুর স্বর্ণালী সন্ধ্যায়? খারাপ কি থাকা যায়, অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার। এবারে রাহুল কোন গানটি গাইবে আজকে? আমি চেষ্টা করছি কুমার বিশ্বজিৎ স্যারের গাওয়া যেখানে সীমান্ত তোমার, এই গানটি বিখ্যাত একটি গান, আমরা শুনবো রাহুলের কণ্ঠে। অল দ্য বেস্ট। তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরি সাড়া কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে? যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে তাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে তাকি তোমার কাছে। আমি তো চাই না তোমারে দ্বিধা
সীমান্ত সেখানে বসন্ত ভালোবাসা হৃদয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় আছি বসন্ত ভালোবাসা হৃদয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে জানবো রাহুলের গান বিচারকদের কাছে কেমন লেগেছে। প্রথমে আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি হায়দার হোসেন। গান ভালো লেগেছে, নো ডাউট অ্যাবাউট ইট। এখন আমার যেটা মনে পড়েছে আর কি, এই ধরনের গান এখন আর তৈরি হয় না। যে গান শুনলে আমরা আবেগে গানের মধ্যে হারিয়ে যাই। গান তৈরি যদি না হয়, গায়কদের যে কণ্ঠ সেটার প্রপার ব্যবহার আমরা করতে পারবো না, সেই দুঃখ করছি আমি। এত সুন্দর সুন্দর গলা, আমি আশা করবো মৌলিক গান যারা করবে তারা নতুন প্রজন্মের জন্য সুন্দর সুন্দর গান তৈরি করতে পারে, সেই আশা করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। মেহরিন আপু, রাহুল অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদেরকে শোনাবার জন্য। ভালো থাকো, গানের সাথে থাকো, চর্চায় থাকো। অসংখ্য ধন্যবাদ ভাই। আলমার আমিনু আপা, তুমি অনেক কঠিন একটা গান বেছে নিলে আজকে গাওয়ার জন্য আমাদের এই মডার্ন সং রাউন্ডে। এই গানটার উঠানামা এত কঠিন, তো এটাকে কনফিডেন্টলি গাইতে গেলে তোমার প্রচুর চর্চা করতে হবে, এবং আমি আশা করব তুমি সেই দিকটা খেয়াল করবে। এবং অনেক কঠিন গান বেছে নেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। রাহুল, এবারে কী করতে হবে একটু অপেক্ষা করতে হবে রেজাল্টের আগ পর্যন্ত, এবং তুমি চলে যাবে তোমার সিটে। অল দ্য বেস্ট। প্রতিবন্ধী মানে প্রতিভা, অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বর্জার লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। এবারে মঞ্চে আসছে আমাদের পাবনার প্রতিযোগী রজব আলী। রজব আলীর কোড 1034, তার প্রতিবন্ধিতার ধরন তিনি শারীরিক প্রতিবন্ধী। মঞ্চে আসছে রজব আলী। রজব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। রজব ভাই, আমি জানি আপনার হাঁটা চলায় অনেক কষ্ট হয়, কত বছর ধরে চলছে এরকম? জন্মগতভাবে এরকম আমার।
আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে? আমার বাবা আছে, মা আছে, আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে। একটা ছেলে আছে। আচ্ছা কোন গানটা শোনাবেন আমাদেরকে আজকে? তুমি আমার নাম নিলে না ভালোবাসার দাম দিলে না এই গানটি শোনাবো। ঠিক আছে রজব ভাই, অল দ্য বেস্ট, আপনার গান শুনবো। হায়দার হোসাইন ভাই, ভালো লাগলো গান শুনে, সত্যি কণ্ঠ সুন্দর, তাল লয় ঠিক আছে, সুন্দর গান শুনেছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মেহেদিন আপু, রজব ভাই দারুণ, ধন্যবাদ আপনাকে। আপনার সম্বন্ধে একটু বলুন না। আমি গাড়ি চালাই।
তাই আচ্ছা গাড়ি চালা আমার ফ্যামিলি চালাই আমি আর আলহামদুলিল্লাহ আর আপনাদেরকেও ধন্যবাদ যে আমাদের মতো লোককে মানে এখানে নিয়ে এসে গাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন না রজব ভাই আপনাদের ধন্যবাদ আমাদের সামনে এসে এই সুন্দরভাবে গান পরিবেশন করবার জন্য আপনি বিশ্বাস করুন আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আর মানে আপনাকে দেখে যেন সবাই আমরা শিখি রজব ভাই যে জীবনে দুঃখ বলে কিচ্ছু নেই সত্যি না ধন্যবাদ আপনাকে এগিয়ে যান সবসময় ভালো থাকবেন ধন্যবাদ পুনিরাপা রজব আলী জি ম্যাডাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে এত অসাধারণ গাইছেন আপনারা মুগ্ধ হয়ে শুনছি রজব আলী এই যে আপনার একটা শারীরিক সীমাবদ্ধতা আছে এই বিষয়টাকে মেনে নিয়ে আপনি যে সাহসিকতার সাথে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি সত্যি অনুপ্রাণিত হই সাহসী হই আপনাকে দেখে আপনাদেরকে দেখে ধন্যবাদ প্রতিনিয়ত নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এবং তারপরও অনেক ভালোবেসে গানটা করছেন এটা তো সবাই পারি না আমরা আমরা তো কিছু হলেই ভেঙে পড়ি কিন্তু আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছে আপনাকে দেখছে এবং আপনার গান শুনল তাদের এই ধারণাটা একদম পাল্টে গেল তারা আপনার কাছ থেকে অনুপ্রাণিত হলো সাহসী হলো যে জীবনে সীমাবদ্ধতা থাকতেই পারে তাই বলে থেমে যাওয়া না এটাকে মেনে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটার আপনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ রজব ভাই এবারে আপনি চলে যাবেন আপনার জায়গায় প্রতিবন্ধী মানে প্রতিভাবন দেখে নিচ্ছে আমাদের এবারের প্রতিযোগী সিরাজগঞ্জ থেকে মাহবুবা হক তার কোড 1031 তার প্রতিবন্ধিতার ধরন তিনি শারীরিক প্রতিবন্ধী মঞ্চে আসছে মাহবুবা হক মাহবুবা আপা কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি আপনাকে দেখতে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আচ্ছা গান তো শুনবই আমরা কিন্তু আপনার ব্যাপারে বেশ জেনেছি কয়েকটি পর্বে কিন্তু বাসার সবকিছু কিভাবে সামলান একা একা আসলে কি বলবো নিজের জীবনটা সামলানোই কিন্তু অনেক কঠিন আমাদের জন্য তারপরেও স্বামী সন্তান সংসার সব কিছুই কিন্তু আমাকে দেখতে হয় আর আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ সে টোটালি মানে কি বলবো সংসারের সমস্ত কিছুই কিন্তু সে দেখে বাচ্চা থেকে আমাকে মানে সমস্ত কিছুই কিন্তু তার মাথায় আচ্ছা অনেক অনেক শুভকামনা মাহবুবা আপা আজকে কোন গানটি শোনাবেন আমি শ্রদ্ধ আসিফ ভাইয়ার জীবন মানে বহত নদী গানটা করব একদম একদম আপনার গল্প শুনছিলাম এবং গানটিও কেন জানি আপনার সঙ্গেই মিলে গেল ঠিক আছে মাহবুবা আপা শুভকামনা গানটা শুনুন
কাছাকাছি সময় যদি কারোর মন ভেঙে থাকে আমার মনে হয় এই গানটা খুব ইন্সপিরেশন হিসেবে কাজ করা উচিত সবার। কেমন লাগলো আপনার গান বিচারকদের কাছ থেকে আমরা এবারে জেনে নিচ্ছি। প্রথমেই আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি হায়দার হোসেন ভাই। ভেরি বোল্ড ভয়েস, গানে কথাও বোল্ড এবং ভয়েসটাও খুব বোল্ড, যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো ভয়েস, মানসিকভাবে উনি ওরকম আমি বিশ্বাস করছি। আলহামদুলিল্লাহ, আমার ভালো লেগেছে। আবার আলহামদুলিল্লাহ মাহবুবা, প্রথমে তোমাকে সুস্বাগতম এই অনুষ্ঠানে। এবং মডার্ন সং রাউন্ডের আমি বলবো এটি একটি সেরকম গান যার বাস্তব ধর্মী কথা, সুর এবং গায়কী। এবং এমন একটি মানুষ আমাদের সামনে আজকে গানটি গাইলেন যে মানসিকভাবে সেরকম শক্তিমান একটি মানুষ। আমি তোমার ঘরের মানুষদেরকেও সাধুবাদ জানাই, সবাই তোমার স্বামীর মতো এরকম বন্ধু সুলভ, এরকম ন্যায়পরায়ণ নন। তাই আমি মনে করি তুমি তোমার স্বামীকে অনেক বন্ধুসুলভ আচরণ করবে দ্য রেস্ট অফ ইয়োর লাইফ। আমি তোমার সামগ্রিক মঙ্গল কামনা করি এবং তোমার ভিতরে যা আছে সেটাকে সেলিব্রেট করি। তুমি অনেক বড় হও, জীবনে আরও জয়ী হও, তুমি জয়ী আছো, আরও হও, ভালো থাকো সব সময়। Thank you so much. চমৎকার, চমৎকার। খুশি দালম আঙ্কেল, সুখ দুঃখ প্রত্যেকটি লোকেরই আছে, ব্যথা বেদনা প্রত্যেকেরই থাকে। তুমি যে এই পর্যন্ত আসছো এটা তো মানে কোটি কোটি শুকরিয়া, তাই না? অবশ্যই। দোয়া করি অনেক সুন্দর গাও, আরো ভালো গাও। দোয়া করি, ইনশাআল্লাহ। অনেক ভালো লাগলো, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুবা আপা। এবারে আপনি চলে যাবেন আপনার জায়গায়। দেখে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী, বরিশাল থেকে অমিত বিশ্বাস। অমিতের কোড 2033, তার প্রতিবন্ধিতার ধরন তিনি দৃষ্টি প্রতিবন্ধী। মঞ্চে আসছে অমিত। অমিত ভাই। জি ম্যাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে কোন গান শোনাবেন? আজকে আমি একটি রক করছি। আচ্ছা। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের কিংবদন্তি একজন রক স্টার নগরবাউল জেমস স্যারের গান আমি করছি। কোন গানটা? এটা হচ্ছে পাগলা হাওয়া। আচ্ছা, ঠিক আছে। অল দ্য বেস্ট। Thank you.
আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া আমনারে বন্ধু আসছে বহুদিন পরে বিচারকরা কি বলছেন শুনে আসি প্রথমে আমাদের আজকের বিশেষ অতিথি হায়দার হোসেন ভাই ভেরি স্ট্রং ভয়েস মাশাআল্লাহ থ্যাংক ইউ স্যার তা আমি চাইবো আরো প্র্যাকটিস করতে লয় লয়টা বিশেষ করে তাল না আমরা কন্ঠে যেটাকে বলি ওটাকে ভালো মতো বুঝতে ধন্যবাদ মেহরিন আপু অমিত আপনি কোন ক্লাসে পড়েন ম্যাম আমি মানে এসএসসি দিব পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী আপনার কণ্ঠ কঠিন রকমের দরাজ এবং থ্যাংক ইউ ম্যাম কেমন যেন একটা বড় মানুষের মতন শোনালো আপনি যখন গাইলেন থ্যাংক ইউ এবং আপনি পুরো গানটি আমাদেরকে কেমন যেন একটা মোহের ভিতরে রেখেছিলেন যদিও আমাদের এটি অতি পরিচিত একটি গান জি আপনি যেরকম বলছেন যে রক
করেন আপনি এবার আমি আপনাকে বলতে চাই ইয়েস ইউ আর আ রক স্টার কিপ ইট আপ থ্যাংক ইউ ম্যাম হ্যালো মারামিনো আপা অমিত জি ম্যাম তোমার গলাটা না অনেক সুন্দর থ্যাংক ইউ ম্যাম উচ্চারণ অনেক ভালো থ্যাংক ইউ ম্যাম তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে তুমি একদিন বিশাল কিছু করে ফেলবে থ্যাংক ইউ ম্যাম দোয়া রইল ভালো থাকো অমিত অনেক খুশি তো এবার জি খুশি মনে চলে যেতে হবে সিটে প্রতিবন্ধী মানে প্রতিভাবান আমাদের সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়েছিলেন জনাব হায়দার হোসেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনি অত্যন্ত প্রিয় শিল্পী আপনি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাতে চাই আপনি আজকে এসেছেন আপনাকে বিদায় দেবার আগে সবার পক্ষ থেকে জোর দাবি জানাতে চাই দুটো লাইন আমাদের জন্য কি আমরা কি জোর দাবি জানাবো গানটা আমি ছেড়েই দিয়েছি আগেই এখন গাইতে হবে কি গাবো জানি না ওকে লেটস স্টার্ট ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের এপিসোডের সর্বশেষ প্রতিযোগী সিরাজগঞ্জ থেকে রিফাত হোসেন তার কোড 1012 তার প্রতিবন্ধিতার ধরন তিনি শারীরিক প্রতিবন্ধী মঞ্চে আসছে রিফাত রিফাত কেমন আছো জি আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুব ভালো আছি কোন গান গাইবে আজকে আজকে আমি গাইব আমাদের শ্রদ্ধেয় প্রখ্যাত নগর বাউল জেমস স্যারের গুরু ঘর বানায় লাগি দে এই গানটি ঠিক আছে অল দ্য বেস্ট আমার গান শুনে কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা দিয়া
गुरु घर बनाई लाके दिया दर्जा दन लाके चुनाई कैमने तो माय देखते पाई गुरु घर बनाई लाके दिया गुरु घर बनाई ला की दिया गुरु घर बनाई ला की दिया दर्जा जल्ला की चुनाई कमने तो माय देखते पाई गुरु घर बनाई ला की दिया गुरु घर बनाई ला की दिया আমার রুহ আমার মাঝে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে হাই নতুন জীবন শুরু রোদ কিয়ামত আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে মুক্তির ওষাদ নিয়া মুক্তির ওষাদ নিয়া গুরু ঘর বানাই লাকি দিয়া গুরু ঘর বানাই লাকি দিয়া দরজা কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাই লাকি দিয়া 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 শুরুতেই আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি হায়দার হোসেন ভাই গান তো ভালো লেগেছে নো ডাউট অ্যাবাউট ইট আমার কাছে যেটা কম লেগেছে অনেকগুলি নোট সুরে লাগছে না সেদিকে একটু খেয়াল করলে মনে আরো সুন্দর লাগতো আলহামদুলিল্লাহ ধন্যবাদ মেহিনী আপু রিফাত ধন্যবাদ এত সুন্দর করে গান গাইবার জন্য সাহসী মানুষ সবাই তোমরা এখানে তোমাদের সাথে আজকে পরিচিত হয়ে আমি নিজেকেও সাহসী বোধ করছি ভালো থাকবেন খুশি দালো মাইকেল গলাটা খুব ভালো কিন্তু ওই তাল কাটছি উচ্চারণে একটু অসুবিধা হয় এলি ঠিক করে নিও ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ দোয়া করি ইনশাল্লাহ ভালো থাকো দোয়া করবেন আলো মারামিনু আপা রিফাত হাসান যা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে আরও ডিফারেন্ট ডিফারেন্ট গান তুলতে হবে তাহলে হবে কি তোমার যে গানের স্বপ্নটা একদিন অবশ্যই পূরণ হবে ভালো থাকবে এবং আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দা মুনিরা ইসলাম আপা যিনি এই পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন এর পেছনে সামনে কাজ করছেন রিফাতের জন্য এবং রিফাত সহ আরও যারা রয়েছে অদম্য সুরেরা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আজকে ওদেরকে সাহস দেব কি আমি তো ওদের কাছ থেকে সাহস নেই আজকে যারা পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন কিন্তু যারা যেতে পারবে না তারাও কম না কিন্তু যেহেতু প্রতিযোগিতা সেহেতু আমাদের তো কিছু কিছু নিয়ম নীতি মেনে চলতেই হবে তবে যারা চলে যাবে তারা আজকে যে পরামর্শগুলো পেয়ে গেল সেগুলো নিয়ে যেয়ে নিজেদেরকে সমৃদ্ধ করবে এবং পরবর্তীতে যখন এই আয়োজনটা আবার হবে তখন তারা তাদের সেই অবস্থাটা নিয়ে ফিরে আসবে এই মঞ্চে এবং দেখিয়ে দেবে আমরা নব উদ্যমে নবরূপে ফিরে এসেছি অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য অনেক অনেক ভালো থাকবে সবাই ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে রিফাত এবারে চলে যাবে তোমার জায়গায়
আমরা আমাদের আজকের এপিসোডের 13 জন প্রতিযোগীর গান কিন্তু শুনে ফেলেছি এবং মডার্ন সং রাউন্ডের আজ দ্বিতীয় এবং শেষ দিন। অবশ্যই এবারে রেজাল্টের পালা, কিন্তু রেজাল্ট প্রস্তুত হতে হতে আমাদের সঙ্গে আজকের গেস্ট জাজ হিসেবে ছিলেন আমাদের প্রিয় মেহরিন আপু, তাকে ধন্যবাদ দেবার পালা। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আসবার জন্য, সময় দেবার জন্য, এবং শুনতে চাই আপনার অনুভূতি, মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, প্লিজ। আজকে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, ধন্যবাদ সো মাচ। আপনার কেমন লেগেছে বলুন? দারুণ। আমরা কি আরেকটা জোর দাবি জানাতে পারি? এবারে রেজাল্টের পালা, এবং রেজাল্ট আমার হাতে। বেশ, আমি এবারে চলে যাচ্ছি রেজাল্ট ঘোষণায়। আমি যাদের নাম বলবো আপনারা আপনাদের জায়গায় উঠে দাঁড়াবেন, যারা থেকে যাচ্ছেন তারাও এখানে বসে পড়বেন, এবং যারা বাদ পড়ছেন আজকে তারও আপনাদের জায়গায় বসে পড়বেন, কাউকে নামতে হবে না। আমি চলে যাচ্ছি রেজাল্ট ঘোষণায়। প্রথমে উঠে দাঁড়াবে রিফাত হোসেন, রবিউল ইসলাম শান্ত, রজব আলী এবং সাজ্জাদ হোসেন রাজু। খুব দুঃখজনক হলেও সত্যি চারজনের মধ্য থেকে মাত্র দুজন যাচ্ছে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে, এবং বাকি দুজনকে মঞ্চ থেকে আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। শান্ত এবং রাজু, আপনাদেরকে অভিনন্দন, আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন পরের রাউন্ডে, এবং সেই সঙ্গে যারা যেতে পারছেন না, আজকে যে দুজন বাদ পড়লেন, অত্যন্ত দুঃখিত এবং অনেক অনেক শুভকামনা জানাই, এবারে আপনারা বসতে পারেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী নাম ঘোষণায়।
এবারে উঠে দাঁড়াবে সাইফুদ্দিন রাফি, সোহেল রানা, মাহবুবা হক এবং অমিত বিশ্বাস। আপনাদের মধ্য থেকেও দুজন যেতে পারছেন পরবর্তী রাউন্ডে এবং বাকি দুজনের সঙ্গে আমাদের অদম্য সুরের জার্নিটা আজ এখানে শেষ হচ্ছে। সোহেল রানা এবং অমিত বিশ্বাস, আমি অত্যন্ত দুঃখিত, আমাদের এই জার্নিটা আজ এখানে শেষ হচ্ছে। এবং রাফি, মাহবুবা, আপনাদের দুজনকে অভিনন্দন, আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন পরের রাউন্ডে। সেই সঙ্গে শুভকামনা, আপনারা সবাই বসতে পারেন। এবং যারা যেতে পারছেন না, যাদের জার্নিটা আজ এখানে শেষ হচ্ছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। বাকি রইল আর পাঁচজন প্রতিযোগী, আমি একে একে নাম ঘোষণা করছি। সাইমুম সাদিক, তুহিন মিয়া, ওয়াদুদুর রহমান রাহুল, চৌধুরী রাফাত মঈন এবং তাসদিদ কবির রদ্দুর। এখানে বাকি চারজন থাকলেও মঈন আমাদের সাথে নেই। রাফাত মঈন একটু শারীরিকভাবে অসুস্থ, এই জন্য ও বাড়ি চলে গেছে, কিন্তু তার রেজাল্ট আমি ঘোষণা করে দিচ্ছি। সাদিক, রাহুল এবং রদ্দুর, তোমাদের তিনজনকে অভিনন্দন, তোমরা আমাদের সঙ্গে যাচ্ছ পরের রাউন্ডে। এবং সেই সঙ্গে যারা যাচ্ছে না, অনেক ভালো থেকো তোমরা, অদম্য সুর পরিবারের অংশ হয়েই তোমরা থাকবে। তুহিন, তুমি আমার বন্ধু, তুমি একটু এখানে আসো। সবাই আদর করে তোমাকে, সবাই ভালোবাসে, সবার মন খারাপ হয়, দেখছো, সবাই কাঁদছে তোমার জন্য। তুমি কিন্তু কান্না করবে না, ঠিক আছে বন্ধু? কোন গান শোনাবা বলো আমাদেরকে? বন্দে মায়া। এটা সবচেয়ে প্রিয় গান? জি। ঠিক আছে শোনাও। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ও সে ভাবি নিরালা, আগে তো জানি নাই বন্দে পিরিতে জালা, ও সে ভাবি নিরালা, আগে তো জানি নাই বন্দে পিরিতে জালা, যে মনিটের পটেই কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যে মনিটের পটেই কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমার বন্ধু তুহিন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই আমি চাই আমার এই পর্বটির ক্লোজিং আমরা একসঙ্গে দেব, পারবে না তুহিন? দর্শক, একটি প্রতিযোগিতার মঞ্চের সবচাইতে কঠিন সময় বোধহয় এটা, যখন আমাদের বন্ধুরা আমাদেরকে ছেড়ে চলে যায়। কিন্তু এই ছেড়ে যাওয়াকে আমি ছেড়ে যাওয়া বলতে চাই না, আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চিত যে আমাদের এই বন্ধুরা এবং অদম্য সুরেরা বারবার ফিরে আসবে আমাদের এই মঞ্চে। দর্শক, আজ ছিল আমাদের মডার্ন সং রাউন্ডের শেষ দিন, এবং এখান থেকে সেরা 15 জন প্রতিযোগীকে সাথে নিয়ে চলবে আমাদের আগামী এপিসোড, এবং আপনারা দেখবেন দেশের গান। সে পর্বটি দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই আমাদের আজকের আয়োজন, কিন্তু তার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সরদেরকে। বার্জার পেন্টস প্রেজেন্টস আর টিভি অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়। পাওয়ার্ড বাই দারাজ, দিস প্রোগ্রাম ব্রট টু ইউ বাই ইয়ামাহা, অ্যাসোসিয়েট পার্টনার জয়া স্যানিটারি ন্যাপকিন, লিলি সৌন্দর্যের সংজ্ঞায় তুমি এবং এসপি হসপিটাল।
আমাদের কস্টিউম পার্টনার কিয়ারা বাই প্রীতি মোদি আর বাই রুমা এবং পিট এবং আমাদের স্টাইলিং সৈয়দ রুমা আমাদের মেকআপ পার্টনার পারসোনা ওটিটি পার্টনার আর টিভি প্লাস এবং ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি দর্শক আমি মাহমুদা মাহা এবং আমাদের বন্ধু তুহিন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে আর টিভির পর্দায় আর টিভি অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়